আপনি একজন সেলিব্রিটি, আপনি একজন সুপারস্টার, আপনাকে খুব সাবধানতার সাথে চলাফেরা করতে হবে। আর সেটা যদি হয় বাংলাদেশের মতো দেশ, তাহলে তো ভাই আপনার রাতের ঘুমই হারাম করে ফেল, এতটাই সাবধান থাকতে হবে আপনাদের। কারণ আপনি যখন একটা দেশের সুপারস্টার, নাম্বার ওয়ান, সেটা নায়ক বলেন, গায়ক বলেন, পলিটিক্যাল পার্সন বলেন, অথবা যে কোনো কিছুতেই আপনি সেলিব্রিটি বা নাম্বার ওয়ান, আপনার পজিশনটা ভালো, তাহলে আপনাকে খুবই সাবধান থাকতে হবে। এই তো আমাদের সুপারস্টার শাকিব খানের কথাই চিন্তা করুন, কেউ মানুক আর না মানুক সেই হচ্ছে আমাদের দেশের নাম্বার ওয়ান নায়ক। তার সিনেমায় একমাত্র যেই টাকা খরচ করা হয় সেই টাকাটা ফেরত আসে, এছাড়া যে কোনো নায়কের সিনেমা যে খরচটা হয় সেটা তুলে আনা অসম্ভব, একমাত্র শাকিব খান বাদে। তাহলে তো আপনাকে মানতেই হবে যে তিনি হচ্ছে বাংলাদেশের একমাত্র নায়ক বা সুপারস্টার। এখন এই শাকিব খানকে নিয়ে আলোচনার তো শেষ নেই, তিনি কখন কি করলেন, কখন সানগ্লাস পরলেন, নাকি কখন জুড়ে শ্বাস ফেললেন, এই সব কিছু নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। আর শাকিব খান তো দুইটা বিয়ে করে, শাকিব অপুকে বিয়ে করে, শাকিব খান বুবলিকে বিয়ে করে দুই বাচ্চার বাপ হয়ে গেছে। এখন এই 203 ঝগড়া নিয়েও শাকিব খান না চাইলেও আলোচনাতে থাকে কিছুদিন ধরে, তার সিনেমা থেকে, তার নতুন তো কোনো সিনেমা হচ্ছেই না, সেটা থেকে তার পারিবারিক বিষয়, ব্যক্তিগত বিষয়গুলো নিয়েই বেশি আলোচনা। এখন এই তো দেখেন 15 মার্চ বুধবার শাকিব খানের বিরুদ্ধে এক প্রযোজক অসদাচরণ এবং দর্শনের মতো বিস্ফোরক অভিযোগ নিয়ে এসেছেন এই প্রযোজক, প্রযোজক রহমাতুল্লাহ। তিনি হচ্ছেন শাকিব খানের আরো 6 বছর আগের একটি সিনেমা অপারেশন অগ্নিপথ, আপনারা হয়তো এটার ট্রেজারও দেখে থাকবেন, ট্রেলার বা ট্রেজার ইউটিউবে প্রকাশ হয়েছিল, অসাধারণ ছিল কিন্তু মুভি, সেটা আরো 6 বছর আগের। সেই ছবির প্রযোজক রহমাতুল্লাহ গত বুধবার 15 মার্চ বিকেলে BFDC-তে আসে, মানে শাকিব খানের বিরুদ্ধে 3 সমিতির কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে। লিখিত অভিযোগে প্রযোজক রহমাতুল্লাহ 2017 সালে যখন অপারেশন অগ্নিপথ সিনেমাটি শাকিব খানকে নিয়ে শুরু করেছিল, তখন শাকিব খানের মাধ্যমে তার কি কি ক্ষতি হয়েছে সেই বর্ণনাগুলো দিয়েই তিনি এই অভিযোগপত্রটি লিখেছেন এবং তিনি এটি শিল্পী সমিতিতে এবং প্রযোজক সমিতিতে, পরিচালক সমিতিতে জমা দেন। সবাই তার যে অভিযোগটি সেটি গ্রহণ করে, ঠিক একইভাবে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারও তার অভিযোগটি গ্রহণ করে এবং নিপুণ শাকিব সম্পর্কে বলেন যে তিনি হচ্ছে আমাদের দেশের নাম্বার ওয়ান অ্যাক্টর, অভিনেতা বা নায়ক যাই বলেন না কেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ যে কেউ করতেই পারে, কিন্তু একটা অভিযোগ করলে যে সেটা আমলে নিতে হবে এমন কিছু না, সেটার জন্য যাচাই বাছাই করতে হবে, দেখতে হবে যে সে কি সত্যি এই অপরাধগুলো করেছে কিনা। এখন অভিযোগপত্রে শাকিবের অসদাচরণের সঙ্গে যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে, যে শুটের সময় শাকিবকে নাকি পতিতালয়ে নিয়ে যাওয়া হতো, শাকিব খানকে পতিতালয়ে নিয়ে যেতে হতো, কথাগুলো লক্ষ্য করবেন, আর যদি তাকে পতিতালয়ে নিয়ে না যাওয়া হতো তাহলে নাকি তার যে হোটেল রুম, যে হোটেল রুমে থাকতো সেখানে, অস্ট্রেলিয়াতে তো শুটিং হয়েছে, সেই অস্ট্রেলিয়ার যৌনকর্মীদেরকে তার হোটেল রুমে নিয়ে আসতে হতো এমনকি প্রতিদিনের জন্য। আর এর জন্য তো এই চাহিদাটা মেটানোর জন্য অবশ্যই প্রযোজককে টাকা গুনতে হতো প্রতিদিনই। আবার তিনি বলেন যে কখনো কখনো একাধিকবারও নিয়ে আসা হয়েছে, মানে প্রতিদিন 2 বার একের অধিকও নিয়ে আসা হয়েছে যৌনকর্মীদেরকে, এবং তার জন্য তাদেরকে ডাবল পারিশ্রমিক দিতে হয়েছে, আর এই সব খরচগুলাই প্রযোজকের হয়েছে। আচ্ছা, এটা তো আছেই, যৌনকর্মীর বিষয়টা যে তাকে নিয়ে আসা হতো সেটা তো আছে, কিন্তু তার পাশাপাশি রহমাতুল্লাহ যিনি প্রযোজক ছিলেন অপারেশন অগ্নিপথ সিনেমার সেই 2017 সালে, তখন অবশ্য শাকিব খানের অনেক ভালো সময় চলছিল, তো সেই প্রযোজকের সহকারী একজন প্রযোজক ছিল, মানে সহপ্রযোজক ছিল, আর সেই প্রযোজক ছিল একজন মহিলা, মানে রহমাতুল্লাহ একা প্রযোজনা করেনি, তার সহপ্রযোজক ছিল, আর সেই মহিলা ছিল বাংলাদেশি বঙ্গদূত একজন অস্ট্রেলিয়ান নাগরিক। শাকিব খান নাকি সেই মহিলাকেও দর্শন করে। এখন আপনি চিন্তা করেন, শাকিব খান সেই কাজটা করেছে কি করেনি সেটা তো পরের বিষয়, কিন্তু যে অভিযোগটা করেছে সেটা কিন্তু আপনাকে শুনতে হবে, এবং সেই মহিলাকে নাকি প্রযোজক মানে রহমাতুল্লাহ এবং ওইখানে শুটিং সেটে যারা ছিল তারা নাকি রক্তাক্ত অবস্থায় তাকে হসপিটালে নিয়ে ভর্তি করে, এবং অস্ট্রেলিয়ার পুলিশের কাছে শাকিবের নামে মামলা হয় এবং শাকিব সেখান থেকে পালিয়ে আসে, এবং শেষ পর্যন্ত ওই প্রযোজক মানে সহকারী নারী প্রযোজকটা এটা নিয়ে এত বেশি নাড়াচাড়া করেনি, কারণ তারও একটা প্রেস্টিজিয়াস ইস্যু ছিল এবং সেই বিষয়টা যদি জানাজানি হয় সেই ব্যাপারটা তখন তারা ধামাচাপা দিয়েছিল। পরে নাকি শাকিব আবার অস্ট্রেলিয়াতে যায় এবং পুলিশের হাতে গ্রেপ্তার হয়, কিন্তু ওই মহিলা সেটা আর পারিবারিক
চাপে বা যে কোনো চাপে সেটা স্বীকার করেনি, তখন সাকিব আবারও ছাড়া পেয়ে যায়। এবং সাকিব খান যখন ছাড়া পেয়ে যায় তখন সে আবার বাংলাদেশে চলে আসে। এখন প্রযোজকের যে সিনেমাটা বাকি ছিল সিনেমাটা সম্পূর্ণ হয়নি, এর আগেও তিনি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছেন, হয়তো বা 1-2-3 কোটি টাকার মতো ইনভেস্ট করে ফেলেছেন, তার সিনেমাটা কমপ্লিট হয়নি। এই জন্য প্রযোজক পরবর্তীতে সাকিব খানের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু যোগাযোগ করতে পারেনি। প্রযোজক হোয়াটসঅ্যাপে, ফোনে এবং যেইভাবে যোগাযোগ করার কথা যোগাযোগ করার জন্য চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই সাকিব খানের সাথে যোগাযোগ করতে পারেনি। অবশেষে ওই অপারেশন অগ্নিপথের প্রযোজক বাধ্য হয়ে তিনি বিএফডিসিতে আসতে বাধ্য হয়েছেন এবং সাকিবের বিরুদ্ধে এই ধর্ষণের মতো এবং যৌনকর্মী নিয়ে আসার মতো অভিযোগগুলো করতে বাধ্য হয়েছে। এখন প্রযোজক এই কথাটা বললি তো আর বিশ্বাস করা যায় না, আর প্রযোজকদের যেটা বলেছে সেটাকেও তাকে প্রমাণ করতে হবে। আপনারা কি বলেন যে সাকিব খান বাংলাদেশের অনেক মানুষেরই, অনেকেরই আইডল সাকিব খান, সে কি এরকম কাজ করতে পারে? অপুর সাথে, বুবলির সাথে বিয়ে করে প্রকাশ করেনি হলে হতেও পারে, এখন দেখার বিষয় যে সেটা প্রমাণিত হয় কিনা। যে অভিযোগটা করেছে আর একটা লোক ধর্ষণের মতো এত বড় একটা অভিযোগ নিয়ে এসেছে সেটা তো আর মিথ্যেও বলে উড়িয়ে দেওয়া যায় না। আর এখন পর্যন্ত সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন পর্যন্ত সাকিব খান থেকে এই বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। সাকিব খান মিডিয়ার সামনে কোনো কিছু বলেনি, সে নাকি ছুপি সারে প্রযোজক খসরুকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসে পরিচালক সমিতির অপারেশন অগ্নিপথের প্রযোজক রহমতুল্লাহকে নিয়ে সাকিব খান ওরা তিনজন একটা রেস্টুরেন্টে বসে সেটা শেষ করে দেয়। এখন আপনি বলেন কোনটা বিশ্বাস করবেন? এত বড় একটা কথা বলে ফেললো সেটা, তাও একজন সুপারস্টারের নামে। এটা বাংলাদেশ ভাই, সবকিছুই সম্ভব এখানে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরা হচ্ছে সিনেমার লোক ভাই, আর সিনেমার লোকরা অভিনয়টা তো ভালোই করবে। তাদের এই অভিনয়, তাদের এই কাহিনী দেখে আমরা আপনারা শুধু মজা নিতে পারি আর হাতে তালি দিতে পারি, আর কিছুই না। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কাউকে ওয়াশ করতে, আর ওয়াশ করা হয় কিন্তু ভালোর জন্য। আসসালামু আলাইকুম।